লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কোনো উপাস্য নেই, ওনার কোনো শরীক নেই, এবং হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত বান্দা ও সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল। আলহামদুলিল্লাহ, আমাদের এই মন সে হিন্দু ধর্ম ত্যাগ করে আজকে আমাদের ইসলাম ধর্মে প্রবেশ করেছে। আমরা আমাদের পক্ষ থেকে ইসলাম ধর্মে প্রবেশ করার কারণে আমার এই ছোট বোনকে হৃদয়ের গভীর থেকে ভালোবাসা জানাচ্ছি এবং তার প্রতি সদা সর্বদা আমাদের স্নেহের নজর থাকবে ইনশাআল্লাহ। তার নাম ছিল তমা হিন্দু ধর্মে, আজকে থেকে তার নামকরণ আমরা করে দিলাম খাতুনে জান্নাত মা ফাতিমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে নামে নামকরণ করলাম, ওর নাম আজকে থেকে ফাতেমা। তো আল্লাহ পাক যেন তাকে এই ধর্মের ওপর অটল অবিচল থাকার তৌফিক দীক্ষা দান করে আমরা সবাই তার জন্য দোয়া করব। সবাই ভালো থাকবেন। আপনাদের সবাইকেই কারামাতিয়া আরাবিয়া মাদ্রাসা বাতাগান্দি তিতাস কুমিল্লার পক্ষ থেকে আমরা শুভেচ্ছা মুবারকবাদ জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহ তাআলা প্রিয় বোনকে আপনি ইসলামের পথে আল্লাহ কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ এই ধর্মের ওপর অটল অবিচল থাকার তৌফিক দীক্ষা দান করেন। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় রাসূল আল আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ ও মতের উপর অটল অবিচল থাকার তৌফিক দীক্ষা দান করেন। আল্লাহ আল্লাহ সদা সর্বদা আল্লাহ ইসলামের সুশীতল ছায়া তলে থেকে যেন আল্লাহ ইসলাম ধর্মের কর্মপুরুষে করতে পারে সুন্নত তরিকে সেই তৌফিক দীক্ষা দান করেন। আল্লাহ আল্লাহ সমস্ত রকম বালা মুসিবত থেকে এই বোনকে হেফাজতে রেখেন। আল্লাহ 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 সে যেহেতু কালিমা শরীফ পাঠ করে দীন ইসলামের আল্লাহ রক্ত যারা দীন ইসলামের সেই দিনকে গ্রহণ করেছে মাহবুদ, এই দিনের উপর অটল অবিচল কেয়ামত তক থাকার মতো তৌফিক দীক্ষা দান করেন। আল্লাহ যেদিন দুনিয়ার বাড়ি থেকে আমরা চলে যাব সেদিন দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতের চেহারা মুবারক আমাদের সকলের চোখের সামনে ভাসমান রাখিয়া প্রত্যেকের জবানে ইমানে আপনি জারি করে দিন। মধুময় বরকতিকারী মালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ।